ईदुल-अज़हा डेंगू थे मुक्ति देश जाति कल्याण कामना डेंगू নিয়ে সচেতন হওয়ার আহ্বান রাষ্ট্রপতির। ঈদ মানুষকে মানুষের কল্যাণে কাজ করতে আরো উৎসাহিত করবে বলছেন প্রধানমন্ত্রী। বাসায় তৈরি খাবার নিয়ে খালেদার সঙ্গে পরিবারের সদস্যদের সাক্ষাৎ। ঈদের জিয়ার সমাধিতে বিএনপি নেতারা। নির্ধারিত স্থানে নয় বেশি কোরবানি হয়েছে যেখানে, সেখানে আহত হয়েছেন অনেকেই। 24 ঘন্টায় বর্জ্য অপসারণের ঘোষণা ঢাকার মেয়রের। সিন্ডিকেট করে চামড়ার দাম কমানো হয়েছে অভিযোগ ক্ষুদ্র ব্যবসায়ীদের। আন্তর্জাতিক বাজারে চাহিদা নেই বলছেন টানারি মালিকরা। ঈদের দিনেও ডেঙ্গুতে মারা গেছে 3 জন। আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির হার কমেছে বলছে স্বাস্থ্য মন্ত্রণালয়। সতর্ক থাকার পরামর্শ। এবং ঈদ-উল-আজহার দিনেও থমথমে কাশ্মীরে শ্রীনগরের জামে মসজিদে দেওয়া হয়নি ঈদ জামাতের অনুমতি। সমঝোতা এক্সপ্রেস বাতিল করেছে ভারতও। ঈদ মোবারক। স্বাগত রাতের সংবাদে, আপনাদের সাথে আছি আমি তসনিমে জান্নাত অর্থী এবং আমি যোজনা আফরিন। দেখছেন শিরোনাম, এবারে পুরো খবর। ঈদের প্রধান জামাত হয়েছে ঢাকায় জাতীয় ঈদগাহ ময়দানে। এতে অংশ নেন রাষ্ট্রপতি, প্রধান বিচারপতি সহ বিভিন্ন শ্রেণীর পেশার লাখো মুসলমান। ত্যাগের পাশাপাশি এবারের ঈদে বন্যার ক্ষতি কাটিয়ে ওঠা এবং ডেঙ্গু প্রকোপ থেকে মুক্তির জন্য দোয়া করা হয় মহান রবের দরবারে। রামিম হাসানকে সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন আহসান হাবিব। ত্যাগের মহিমা নিয়ে আসে ঈদুল আজহা। মুসলমানদের সবচেয়ে বড় এই ধর্মীয় উৎসব বাংলাদেশে পরিচিত কুরবানির ঈদ নামে। ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় জাতীয় ঈদগাহ ময়দানে সোমবার সকাল ৮টায়। রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, রাজনীতিবিদ সহ সব শ্রেণী পেশার মানুষ একসঙ্গে নামাজ আদায় করেন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এবার জাতীয় ঈদগাহে 1 লাখ লোকের নামাজ আদায়ের ব্যবস্থা করে। বৃষ্টির আভাস থাকলেও নামাজের সময় বৃষ্টি ভোগান্তির কারণ হয়নি। আয়োজনে সন্তোষ প্রকাশ করেন মুসল্লিরা। এখানে সবাই মিলে অনেক একসাথে নামাজ পড়া যায়, অনেক একটা আনন্দ। জাতীয় ঈদগাহ জীবনে প্রথমে আসলাম, খুব ভালো লাগলো। সবকিছু অনেক ভালো ছিল, ব্যবস্থাপনা, তারপরে নিরাপত্তা, অনেক সুন্দর ব্যবস্থাপনা, সুন্দর ভালো লাগছে এবং একসাথে সবাই নামাজ পড়ে অনেক ভালো লাগছে। জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয় সকাল ৭টায়। বেলা ১১টা পর্যন্ত মোট ৫টি জামাত অনুষ্ঠিত হয় এখানে। বিশ্ব মানবতার কল্যাণ, জঙ্গি ও সন্ত্রাসবাদ থেকে মুক্তি, দেশের সাম্প্রতিক বন্যার ক্ষতি কাটিয়ে ওঠা এবং ডেঙ্গুর প্রকোপ থেকে মুক্তি কামনায় মোনাজাত করা হয় এসব জামাতে। অনেক ভালো লাগছে, সবসময় আব্বুর সাথে নামাজ পড়তে আসি। প্রথম জামাতে নামাজ অনেক ভালো লাগছে। আসলে সারা বিশ্বের মুসলমানদের জন্য দোয়া করেছি, আমাদের বাংলাদেশের মুসলমানদের জন্য দোয়া করেছি। আল্লাহর কাছে যেটা বললাম যে আসলে ডেঙ্গু পরিস্থিতি আল্লাহ যেন প্রত্যেকটা মানুষকে হেফাজত করে। প্রতি বছর সারা বিশ্বের মুসলিমগণ জিলহজ মাসের এই দিনটিতে পালন করেন পবিত্র ঈদুল আজহা। পশু কোরবানির মাধ্যমে রবের দরবারে পেশ করেন ভক্তির নজরানা। কিন্তু বাংলাদেশে এবারের পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। বন্যা এবং ভয়াবহ ডেঙ্গু পরিস্থিতির মধ্যে জাতি উদযাপন করছে এবারের ঈদ। সবার প্রার্থনা একটাই, বন্যা, খরাসহ সব দুর্বিপাক থেকে জাতি মুক্ত হোক এবং ডেঙ্গু, চিকুনগুনিয়া সহ সব রোগ দূর হয়ে যাক। আহসান হাবিব, নিউজ 24, ঢাকা। উৎসব ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সারা দেশে ঈদুল আজহার নামাজ আদায় করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। এ সময় সারা দেশের ঈদ জামাতে দেশ, জাতি, মুসলিম উম্মাহ ও বিশ্ব শান্তি কামনায় মোনাজাত করা হয়। ব্যুরো প্রধান ও প্রতিনিধিদের তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন জহির রায়হান জুয়েল। চট্টগ্রামে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে। সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে সোমবার সকাল 7:45টায় নগরীর জমিয়তুল ফালা মসজিদ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। জামাত শেষে মুসল্লিরা কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। রাজশাহীর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত হয় সকাল ৮টায়। অংশ নেন সিটি মেয়র AHM খায়রুজ্জামান লিটন, সদর আসনের সাংসদ ফজলে হোসেন বাদশাহ, বিএনপি নেতা মিজানুর রহমান সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। ঈদুল আজহা এটা হচ্ছে ত্যাগের ঈদ, মানুষের পশুতত্ত্ব হচ্ছে কুরবানি দিয়ে হচ্ছে সেই ঈদকে যে সফল করে। একদিকে ডেঙ্গু, একদিকে বন্যা, এই যে পরিবেশ, এই পরিবেশের মধ্যে আমাদের বিলাসিতা না করে ত্যাগের প্রতি মনোযোগী হওয়া দরকার। বৃষ্টির কারণে খুলনা নগরীর ঈদগাহ ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত না হয়ে মসজিদে নামাজ আদায় করেন মুসল্লিরা। ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় সকাল ৮টায় টাউন হল মসজিদে। বরিশালে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয় সকাল ৮টায় হেমায়েতউদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে। জামাতে সিটি মেয়র, বিভাগীয় কমিশনার সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। তো দেশে আমরা একটি সবাই আতঙ্কে আছি যে ডেঙ্গু রোগ, তো থেকে আল্লাহ সবাইকে এই কোরবানির উসিলায় মুক্তি দিক, আর আমরা সবাই কোরবানি যেন শুভলাভে করতে পারি সেই প্রত্যাশায় সবাইকে ঈদ মোবারক। আমাদের নিজেদের মনের মধ্যে যে পশুত্ব আছে সেটি আমরা কোরবানি করব। বিভাগীয় নগরী রংপুরে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় কালেক্টরেট ঈদগাহ ময়দানে। ময়মনসিংহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় নগরীর কেন্দ্রীয় আঞ্জুমান ঈদগাহ ময়দানে। সারা দেশের ঈদ জামাত শেষে দেশ ও জাতি, মুসলিম উম্মাহ এবং বিশ্বের মঙ্গল কামনা করে মোনাজাত করেন মুসল্লিরা। জহির রায়হান জুয়েল, নিউজ 24। ডেঙ্গু নিয়ে আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। একই সঙ্গে বন্যার্ত মানুষের দুঃখ দুর্দশা কমাতে সামর্থ্যবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি। বঙ্গভবনে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে এসব কথা বলেন রাষ্ট্রপতি। দেখুন শাহ আলী জয়ার রিপোর্ট। সাধারণ মানুষের সঙ্গে রাষ্ট্রপতির ঈদ শুভেচ্ছা বিনিময় করতে বঙ্গভবনে এই আয়োজন। রাজনীতিক, ব্যবসায়ী, পেশাজীবী সহ ঢাকায় নিযুক্ত বিভিন্ন রাষ্ট্র ও মিশনের কর্মকর্তারা দীর্ঘ সারিতে দাঁড়িয়ে শুভেচ্ছা বিনিময় করেন রাষ্ট্রপ্রধানের সঙ্গে। শুভেচ্ছা বার্তায় রাষ্ট্রপতি কোরবানির পর বর্জ্য অপসারণের ওপর গুরুত্ব দেন। বলেন, লক্ষ্য রাখতে হবে এডিস মশার উপদ্রব যেন না বাড়ে। এবারে ঈদুল আজহা এমন একটা সময়ে অনুষ্ঠিত হচ্ছে যখন দেশব্যাপী ডেঙ্গুর প্রকোপ ছড়িয়ে পড়েছে। কোরবানির পর বর্জ্য যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে থাকলে এডিস মশার উপদ্রব আরও বেড়ে যেতে পারে। তাই নিজ দায়িত্বে কোরবানির বর্জ্য নির্ধারিত স্থানে ফেলতে হবে। ডেঙ্গু নিয়ে আতঙ্কিত না হয়ে নিজেরা সচেতন হলেই ডেঙ্গু প্রতিরোধ সম্ভব। দেশের বিভিন্ন স্থানে চলমান বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোরও আহ্বান জানান তিনি। গত মাসের বন্যায় দেশের বিভিন্ন অঞ্চলের বনবাসী মানুষ নানা প্রতিকূলতার মাঝে দিনাতিপাত করছে। বিরূপ পরিবেশের কারণে তারা ঈদের আনন্দ থেকে বঞ্চিত হচ্ছে। তাই বনবাসী মানুষের দুঃখ দুর্দশা লাঘবে সামর্থ্যবান সকলকে এগিয়ে আসার জন্য আমি উদাত্ত আহ্বান জানাই। কোরবানি যে ত্যাগের শিক্ষা দেয়, ব্যক্তি ও জাতীয় জীবনে তার প্রতিফলন ঘটাতে দেশবাসীর প্রতি আহ্বান জানান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগের প্রতি যে আস্থা ও বিশ্বাস রেখে ভোট দিয়েছে জনগণ তা রক্ষা করা হবে। গণভবনে ঈদের শুভেচ্ছা বিনিময়ে এ কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী আশা করেন, ত্যাগের মহিমায় ভাস্বর ঈদ মানুষকে মানুষের কল্যাণে কাজ করতে আরো বেশি উৎসাহিত করবে। দেখুন শাহ রিজয়ের আরো একটি প্রতিবেদন। ঈদের খুশি সবার সঙ্গে ভাগ করে নিতে গণভবনের দুয়ার খোলা ছিল সবার জন্য। আওয়ামী লীগের নেতাকর্মী, পেশাজীবী এবং সর্বস্তরের সাধারণ মানুষ আসেন সরকার প্রধানের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে। শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী বলেন, ক্ষুধা ও দারিদ্র্য মুক্তির পথে বাংলাদেশের যে অভিযাত্রা তা সফল করতেই হবে। বাংলাদেশের দারিদ্র্য হ্রাস পেয়েছে, মানুষের আয় বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশকে আমরা জাতির পিতার স্বপ্নের ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, উন্নত, সমৃদ্ধ দেশ হিসেবেই গড়ে তুলতে চাই। জীবনের সব কিছু ত্যাগ করে উৎসর্গ করেছি নিজেকে বাংলার মানুষের ভাগ্য গড়ে দেওয়ার জন্য। শেখ হাসিনা বলেন, জনগণ ভোট দিয়েছে বলেই আওয়ামী লীগ তাদের সেবা করার সুযোগ পেয়েছে। আমাদের দেশের মানুষের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই যে তারা আস্থা রেখেছেন, বিশ্বাস রেখেছেন এবং আমাদের ভোট দিয়ে নির্বাচিত করেছেন বলেই তাদের সেবা করার সুযোগ পেয়েছি। তাদের এই আস্থা বিশ্বাসের মর্যাদা আমি দেব এবং দেশকে এগিয়ে নিয়ে যাব। শোকাবহ আগস্টের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু যে বাংলাদেশ বিনির্মাণ করতে চেয়েছিলেন তা গড়ে দেয়া তার জীবনের একমাত্র লক্ষ্য। কারণ আগস্ট মাসটা আসলে আমাদের জন্য আসলে একটা কষ্ট, ব্যথা, বেদনা নিয়েই আসে। আপনাদের কাছেও আমার এই আবেদন থাকবে, আপনারাও জাতির পিতা বঙ্গমাতা এবং যারা শাহাদাত বরণ করছেন তাদের জন্য দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের বেহেশতে নসিব করেন। পরে গণভবনে আসা কূটনীতিক এবং বিচারপতিদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। ঈদের শুভেচ্ছা জানাতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন তার পরিবারের সদস্যরা। অনুমতি না থাকায় সাক্ষাতের সুযোগ ছিল না দলের নেতাদের। তারা অভিযোগ করেছেন, সরকারের অদক্ষতা, ব্যর্থতা, উদাসীনতায় মানুষ আনন্দের সঙ্গে ঈদ উদযাপন করতে পারেনি। আরো জানাচ্ছেন তৌহিদ সাতো। ঈদের দিন দুপুরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন তার স্বজনরা। সাক্ষাৎ করতে যাওয়া পরিবারের ৬ সদস্য হলেন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান, কোকোর 2 মেয়ে জাফিয়া রহমান এবং জাহিয়া রহমান, বেগম জিয়ার ভাই শামীম ইস্কান্দার, তার স্ত্রী কানিজ ফাতেমা এবং তাদের ছেলে অভিক ইস্কান্দার। সোমবার দুপুর ২:১২টায় ফুলের তোড়া এবং বাসায় তৈরি খালেদা জিয়ার পছন্দের খাবার নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে তার সঙ্গে দেখা করেন স্বজনরা। হাসপাতালের সামনে এ সময় বেশ কয়েকজন নেতাকর্মীও জড়ো হন। এর আগে ঈদুল আজহা উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে জিয়ারত এবং দোয়া করেন বিএনপি নেতারা। মোনাজাত শেষে দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন অভিযোগ করেন, মানুষের প্রতি এই সরকারের দায়বদ্ধতা নেই। সরকারের সকল ক্ষেত্রে আজকে তাদের অদক্ষতা, তাদের ব্যর্থতা, তাদের উদাসীনতার জন্য আজকে বাংলাদেশে মানুষ ঈদ সঠিকভাবে করতে পারছে না। ১৪ ঘন্টা ১৫ ঘন্টা পরে ট্রেন ছেড়েছে, এই ধরনের অব্যবস্থা আগে হয় নাই। সারা দেশে বন্যার্ত মানুষ, আজকে অনেকের ঠাঁই নাই, থাকার ঘর নাই, এই অবস্থায় তারা ঈদ উদযাপন করছে, ডেঙ্গুতে আতঙ্কিত। জিয়াউর রহমানের সমাধি থেকে বিএনপি নেতারা পরে বনানী কবরস্থানে যান প্রয়াত আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করতে। তৌহিদ শান্ত, নিউজ 24, ঢাকা। কোরবানি দিতে গিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়েছেন অনেকে, কেটেছে হাত পা, তারা চিকিৎসকের শরণাপন্ন হয়েছেন। কেবল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা সেবা নিয়েছেন প্রায় ২০০ জন, আর ভর্তি হয়েছেন অন্তত ৩ জন। চিকিৎসকরা দুর্ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে প্রাথমিক চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছেন। আরও জানাচ্ছেন অন্তরা বিশ্বাস। কারো বয়স কম, কারো বেশি, কেউ জীবনে প্রথম কোরবানি দিতে গিয়েছিলেন, কেউ আবার পেশায় কসাই। এমনি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ পশু কোরবানি দিতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন। কারো হাত, কারো আবার পায়ে লেগেছে ছুরির আঘাত। এদের অনেকেই নিকটস্থ হাসপাতালে গিয়েছেন চিকিৎসা সেবা নিতে, অনেকে গেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালেও। কিভাবে লাগছে সেটা আমি বলতে পারবো না, ডিমু মাংস লাগছে, হাতের মধ্যে গরু অনেক পাগলামি করছিল, তখন আমি গরু যখন ফালাইছি তখন তার শিঙের নিচে আমার আঙুলটা পড়েছিল। চিকিৎসকরা বলছেন, প্রতি বছরই কোরবানির ঈদের সময় এই ধরনের দুর্ঘটনা ঘটে। যেসব রোগী আমাদের কাছে আসে সেগুলো হয়তো পরিষ্কার পরিচ্ছন্নভাবে আসে না আর কি, ওই একটা কাদা মানে নোংরা লেগে সেই অবস্থায় আসে, তাতে ইনফেকশনের প্রবণতা বেশি যায়, টিটেনাস হওয়ার চান্স বেশি থাকে। মানে আমরা এইবার রুগীর হিসাব তো রাখতে পারি না, আর আমাদের ডকুমেন্টেড থাকে, কিন্তু আজকের এত হ্রাস যেটা আমরা এই ডকুমেন্টটা রাখতে পারি নাই, তবে আমরা অনুমান করছি যে ১৫০ থেকে ২০০ হবে। এসব দুর্ঘটনা এড়াতে আরও বেশি সতর্ক হওয়ার পরামর্শ চিকিৎসকদের। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। এবারও একই সুরে ২৪ ঘন্টার মধ্যে ঢাকার বর্জ্য অপসারণের ঘোষণা দিলেন ঢাকা উত্তর এবং দক্ষিণের মেয়র। একই সঙ্গে আগামী বছর সিটি কর্পোরেশন নির্ধারিত স্থানে নাগরিকেরা আরও বেশি পশু কোরবানির জন্য নিয়ে আসবেন বলে আশা প্রকাশ করেন তারা। তৌফিক মাহমুদ মুন্না জানাচ্ছেন বিস্তারিত। এবারের কোরবানি সামনে রেখে ঢাকা উত্তরে ২৭৩টি এবং দক্ষিণে ৬০২টি স্থান কোরবানির জন্য নির্ধারিত করে দেয় দুই সিটি কর্পোরেশন। তারপরও বেশিরভাগ মানুষ নির্ধারিত স্থানে পশু জবাই করেনি। বৃষ্টিসহ নানা কারণ দেখিয়ে তারা নিজেদের সুবিধামতো স্থানে পশু কোরবানি দিয়েছেন। আগামীতে সিটি কর্পোরেশনের নির্ধারিত স্থানেই নগরবাসীকে পশু কোরবানি দেওয়ার আহ্বান জানান দুই মেয়র। কাউন্সিলর, জনগণ, স্থানীয় সংসদ, আমাদের মাননীয় সংসদ যারা আছেন, আমাদের জনগণ মিলেই কিন্তু আমরা কাজ করছি। আমরা মনে করি যে আমাদের এই মুহূর্তে এই প্রত্যেকটি ওয়ার্ডে যেখানে আমাদের পশু জবাই যেখানে হয়েছে, এখানে সম্মানিত কাউন্সিলররা কিন্তু ব্লিচিং পাউডার মারছে। এখানে নির্দিষ্ট স্থানে অনেকেই কিন্তু কোরবানি করেননি, অনেকেই আপনার বাড়ির নিজের বাড়ির আঙিনায় আপনার ফুটপাতে রাস্তায় কোরবানি করেছেন। কোরবানির পরে ভালো করে রক্ত পরিষ্কার করে ধুয়ে ব্লিচিং পাউডার ছিটিয়ে উৎপাদিত বর্জ্য যেগুলো রয়েছে সেগুলো ব্যাগের মধ্যে ভরে বস্তাবন্দি করে আপনারা কন্টেনারে ফেলুন। ডেঙ্গু মোকাবেলার পাশাপাশি এবার কুরবানির বর্জ্য অপসারণকেও চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে দুই সিটি। বর্জ্য অপসারণে দুই মেয়রই সময়সীমা বেঁধে দিয়েছেন। প্রথম দিনের বর্জ্য আগামী ২৪ ঘন্টার মধ্যে আমরা ইনশাল্লাহ অপসারণ করব। আমরা সার্বিকভাবে আমাদের নগরবাসীর সাহায্য চাচ্ছি এবং সহযোগিতা চাচ্ছি। ইনশাল্লাহ ঘোষিত সময়ের মধ্যে আমরা একটি পরিচ্ছন্ন নগরী নগরবাসীকে উপহার দিতে পারবো। আমি যেটা বলেছি সকলের সাথে, যে অবশ্যই ২৪ ঘন্টার ভিতরে কিভাবে কাজ করা যায় সেটি কিন্তু আমি সবাইকে বলেছি আমি, এবং এটি একটি বড় চ্যালেঞ্জ। আমাদের বিশ্বাস আমরা নগরবাসীর সহায়তায় সেই চ্যালেঞ্জ আমরা মোকাবেলা করতে পারবো। এরই মধ্যে ঢাকায় সোমবার দুপুর থেকেই বর্জ্য অপসারণ শুরু করেছে দুই সিটি। নির্ধারিত সময় শেষে মঙ্গলবার দুপুরেই সংবাদ সম্মেলন করে পরিচ্ছন্নতার অগ্রগতি জানাবেন ঢাকার দুই মেয়রই। তৌফিক মাহমুদ মুন্না, নিউজ 24, ঢাকা। বিভাগীয় বড় শহরগুলোতে শুরু হয়েছে কোরবানির বর্জ্য অপসারণ। এই কার্যক্রমের উদ্বোধন করতে গিয়ে নির্ধারিত সময়ের আগেই বর্জ্য অপসারণের আশাবাদ জানান কর্মকর্তারা। চট্টগ্রামে বর্জ্য অপসারণ কার্যক্রম উদ্বোধন করেন সিটি মেয়র আজম নাসিরউদ্দিন। তিনি জানান, বন্দর নগরীর ৪১টি ওয়ার্ড থেকে বর্জ্য অপসারণে যুক্ত আছে ৪,০০০ পরিচ্ছন্নতা কর্মী। ময়মনসিংহে দুপুর থেকে শুরু হয়েছে বর্জ্য অপসারণ, যোগ দিয়েছেন ৫,৫০০ পরিচ্ছন্নতা কর্মী। রয়েছে ২০টি পাওয়ার ট্রলি, ১৮টি ড্রাম ও ৩টি ভ্রাম্যমান পানির ট্যাঙ্ক। রংপুরে বর্জ্য অপসারণ কাজ উদ্বোধন করেন সিটি মেয়র মোস্তাফিজুর রহমান। এ সময় ২৪ ঘন্টার মধ্যে বর্জ্য অপসারণের ঘোষণা দেন তিনি। এই সিটিতে পরিবেশ সুরক্ষা কাজে যোগ দিয়েছে ৪২০ জন পরিচ্ছন্নতা কর্মী। রাতের সংবাদে পর্যায়ে নিচ্ছে একটা বিরতি, ফিরছি আরো খবর নিয়ে, সাথেই থাকুন। বিরতির পরে আবার স্বাগত, দেখছেন রাতের সংবাদ। রাজধানী ঢাকাতে এখনো পঞ্চায়েত ব্যবস্থার মাধ্যমে কোরবানির পশুর মাংস বিলি বণ্টন করা হয়, যার একটি দক্ষিণ যাত্রাবাড়ির আদর্শ পঞ্চায়েত। গত কয়েক যুগ ধরে তারা পঞ্চায়েতের মাধ্যমে কোরবানির মাংস বণ্টন করে আসছে, যা ভাগ করে দেয়া হয় পঞ্চায়েতের সকল সদস্যের মাঝে। তৌফিক মাহমুদ মুন্না জানাচ্ছেন বিস্তারিত। অন্যান্য এলাকার মতো পশু কোরবানি চললেও দক্ষিণ যাত্রাবাড়ি পরিবেশ সম্পূর্ণ ভিন্ন। সবাই মিলে একসঙ্গেই দিচ্ছেন কোরবানি, তদারকিও করছেন সবাই মিলে। ৭০ থেকে ৮০টি পরিবারে কোরবানির মাংস ভাগ করা হয় পুরো পঞ্চায়েতের সদস্যদের মধ্যে। গরু একখানে জবাই করে আমরা যারা এখানে গরিব আছে, যারা অতি দরিদ্র, হত দরিদ্র, যারা কোনো সময় মাংস খাইতে পায় না, তাদেরকে আমরা গেলে বণ্টন করে দিই। আর আমাদের এখানে সর্দার প্রথা আছে, পঞ্চায়েত প্রথা আছে, এটা সেই পাকিস্তান আমল থেকে। আদর্শ পঞ্চায়েতে ২৬৩টা ঘর আছে। এই ২৬৩টা ঘরের মধ্যে যে কোরবানি দিচ্ছে সেও মাংস বণ্টন পাচ্ছে, যে দিচ্ছে না সেও পাচ্ছে। এবং গরিব মিসকিন যারা কোরবানি দিতে পারছে না বা যারা এই পঞ্চায়েতের অন্তর্ভুক্ত না, তাদের মাধ্যমে আমরা এই মাংসটা বিতরণ করছি। এই পঞ্চায়েত ব্যবস্থা সবাইকে ঐক্যবদ্ধ রাখতে ভূমিকা রাখে। ঐক্যবদ্ধ থাকার জন্য কিন্তু পঞ্চায়েত, এবং এটা আমাদের থাকলে পরে অনেকটা বেটার হয়। যেমন সমাজে কিছু বিশৃঙ্খলা হয়, যেমন ধরেন মাদক, তারপর হলো ছিনতাই, রাহাজানি, এইসব আমরা রোধ করতে পারি, আমরা নিজেরাই করতে পারি, আমাদের প্রশাসনের সাহায্য লাগে না। আমরা নিজেরাই করতে পারি। আর এটা যেহেতু গত ২০০ বছর ধরে চলে আসছে এই চামড়া, আমরা আমাদের এখানে একটা বড় মাদ্রাসা আছে, যাত্রাবাড়ি বড় মাদ্রাসা, এই সম্পূর্ণ চামড়া ওই মাদ্রাসা আমরা সবাই দিয়ে দেব। পঞ্চায়েতের সকল কোরবানির পশুর চামড়া দান করা হয় মাদ্রাসায়। তৌফিক মাহমুদ মুন্না, নিউজ 24, ঢাকা। রাস্তাঘাট অনেকটা ফাঁকা হলেও রাজধানীর মোড়ে জমে উঠেছে অস্থায়ী মাংসের দোকান। তবে ক্রেতারা বলছেন কোরবানির দানের মাংস বিক্রি হচ্ছে চড়া দামে। আরো জানাচ্ছেন মৌ খন্দকার। ঈদের দিন বিকেল থেকে রাত পর্যন্ত চলবে এই উৎসর্গের মাংস বেচা কেনার বাজার। নতুন বাজার, রামপুরা, মালিবাগ ও মগবাজার রেলগেট, যাত্রাবাড়ি সহ বিভিন্ন মোড়ে বসে এসব অস্থায়ী বাজার। ঈদের পরের দিনও কোথাও না কোথাও দেখা যাচ্ছে এই বাজার। এসব মাংস ঈদের দিন সকাল থেকে বাড়ি বাড়ি ঘুরে সংগ্রহ করেছেন বিক্রেতারা। অনেকেই আবার একদিনের কসাই হয়ে কাজ করেছেন, কাটাকাটির পর সেখান থেকে পেয়েছেন মাংস। অনেকে বিভিন্ন জনের কাছ থেকে এই অল্প মাংস কিনে জড়ো করে অস্থায়ী দোকানও খুলে বসেছেন। বিক্রেতারা বলছেন যাদের কোরবানি দেওয়ার সামর্থ্য নেই মূলত তারাই এই বাজারের মাংস কিনে কোরবানির মাংস খাওয়ার স্বাদ মেটান। গরিবরা যারা কিনে আনে ওরা নিতে পারে না, তারা তার জন্য মানে ওরা বিক্রি করে দেয়। সাধারণ মানুষ যে মাংসগুলো নিয়ে আসে ওইগুলো আমরা কিনা রাখি বিক্রি করি এখানে, ব্যবসা মনে করেন একদিনের জন্য, তাই ছাড়া আর কিছু না। আর ক্রেতারা বলছেন কোরবানির দানের মাংস চড়া দামে বিক্রি হচ্ছে। কোরবানির বাজার হিসাবে একটু দাম বেশি হচ্ছে আজকে, যেহেতু ঈদ, এটা কোরবানিতে গোশত খাইতে অবশ্যই খাইতে হবে, এই জন্য আর কি মানুষ বিভিন্ন পর্যায়ে গোশত সংগ্রহ করতেছে। দেখি যদি ভালো মাংস পাই তাহলে নিমুনা। শুধু মাংস নয়, এসব বাজারে বিক্রি হচ্ছে ভুঁড়ি, পা, আস্ত মাথা বা মাথার মাংস। মৌ খন্দকার, নিউজ 24, ঢাকা। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ। ট্যানারি মালিকরা সরকার নির্ধারিত কাঁচা চামড়ার দাম দিচ্ছেন না, এই অভিযোগ মৌসুমি ও ক্ষুদ্র ব্যবসায়ীদের। তারা বলছেন প্রতিবারই তারা সিন্ডিকেট করে দাম কমাচ্ছেন। জবাবে ক্রেতারা বলছেন যাচাই বাছাই করেই দাম দেয়া হচ্ছে। আন্তর্জাতিক বাজারে চামড়ার ক্রয়াদেশ কম থাকায় চাহিদাও কম, তাই দাম বেশি দিয়ে কাঁচা চামড়া কিনছেন না ট্যানারি মালিকদের প্রতিনিধিরা। বিস্তারিত জানাচ্ছেন আফসার উদ্দিন। রাজধানীর কোরবানি করা পশুর চামড়াগুলো এভাবেই কেনাবেচা চলতে থাকে বিভিন্ন পয়েন্টে। বিশেষ করে আমিনবাজার, পোস্তা, টঙ্গী এবং সায়েন্স ল্যাবে রাজধানীর প্রায় 80% কাঁচা চামড়াই বিক্রি হয়। মৌসুমি ব্যবসায়ী, ফড়িয়া এবং কাঁচা চামড়ার ক্ষুদ্র ব্যবসায়ীরা প্রতি বছর এখানেই চামড়া নিয়ে আসেন একটু ভালো দামের আশায়, কিন্তু এবার আশার গুড়ে বালি। ভালো দাম তো দূরের কথা, কাছাকাছি দামও পাননি অনেক ক্ষুদ্র ব্যবসায়ী, শঙ্কা পুঁজি হারানোর। প্রথম বলে যে 450 টাকা, এদিকে আগাইছি পরে 500 টাকা। আমরা কিনছি আপনার প্রতিটা পার পিস 1000 থেকে 1200 টাকা পড়ছে প্রতি পার পিস, এখন আসার পর 500 টাকা। সিন্ডিকেট করে উনিরা দাম কমে রাখছে, সামনে একজন থেকে ওখানে প্রথম বলতেছে 500, সামনে আসতেছি তারপরে কইতাছে 450। ওরা বলতেছে 103টা, 5টার জায়গায় 3টা, 2টা কমাই দিছে, প্লাস 10 টাকা করে রেট আর আমাদের কম দিল। এদিকে চামড়া শিল্পের দৈন্যদশা, আন্তর্জাতিক বাজারে ক্রয়াদেশ না থাকা এবং গেল বছরের কাঁচা চামড়া এখনও মজুদ আছে উল্লেখ করে ট্যানারি মালিকদের প্রতিনিধিরা বলছেন নতুন করে চামড়া কেনার আগ্রহ তাদের তেমন একটা নেই। 45 থেকে 40 টাকা কিন্তু কিনা হচ্ছে, এটা হচ্ছে লবণ ছাড়া মালটা। বিদেশি যে ভাইয়ারগুলা, ভাইয়ারের অর্ডারটা আমাদের প্রাইসটা একটু কম দিচ্ছে, সেক্ষেত্রে আমরাও চামড়াটা কেনার ক্ষেত্রে আমরা একটু লয়ারে কিনতে গেছে বছরের যে মাল আছে এই মালই আমরা থেকে গেছে। আচ্ছা, আর এই কারণে বাজার কম। এবার রাজধানীতে গরুর চামড়া প্রতি বর্গফুট 45 থেকে 50 টাকা এবং ঢাকার বাইরে 35 থেকে 40 টাকা নির্ধারণ করে দেয় সরকার। আর খাসি 18 থেকে 20 এবং বকরি 13 থেকে 15 টাকা নির্ধারণ করা হয়, যার কোনো বাস্তব চিত্র দেখা যায়নি চামড়া কেনা বেচায়। তাই দাম না পাওয়ার ক্ষোভ নিয়েই চামড়া বিক্রি করেন মৌসুমি ব্যবসায়ীরা। ফ্রি দেয় তোমারে 200 টাকা, তুমি একটা কিনো, তুমি আমি তোমারে 500 টাকা দিব, 200 দিয়ে তুমি একটা কিনো। আফসার উদ্দিন, নিউজ 24, ঢাকা। দর্শক, চামড়ার বাজারে বিস্তারিত জানাতে টাঙ্গাইল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আতিকুল ইসলাম। আতিক, আপনার কাছে জানতে চাই চামড়ার মূল্য নিয়ে কি তথ্য আছে আপনার কাছে? ধন্যবাদ যোজনা, যেমনটি বলছিলেন যে আসলে কোরবানি ঈদে এবার কিন্তু অনেকটাই কিন্তু অনিমা প্রকাশ করেছেন এখানকার যে এই যে এখন যে বর্তমানে চামড়া অবস্থা তারা খুচরা ব্যবসায়ী মৌসুমী ব্যবসায়ী তারা বলছেন যে এই এবারকার চামড়া অনেকটাই দাম কম যেটি পাওয়ার কথা সেটি কিন্তু পাচ্ছেন এবং সরকারি ভাবে 45 থেকে 50 টাকা যে প্রতিবর্গ ধরা হয়েছে কিন্তু আসলে বাস্তব চিত্র নেই। অর্থাৎ চামড়া তারা ক্রয় করছেন 200 টাকা 200 টাকা কিন্তু অনেক এলাকাতে দেখেছি কিন্তু আমরা দেখেছি যে এই চামড়ার তারা কিন্তু অনেকটা ছাগলের চামড়া সেটি কিন্তু তারা মানে এমনি কিন্তু আসছে এবং অনেক কিছু জাপানি দিয়ে তারা চামড়া জায়গায় তারা মাটিতে পুঁতে ফেলছেন এমনকি আসলে তারা অভিযোগ করেছেন। তো যোজনা এই ছিল আমার কাছে সর্বশেষ টাঙ্গাইল থেকে চামড়ার বাজার থেকে সর্বশেষ। আতিক, ধন্যবাদ আপনাকে। দর্শক, এবারে সাভারের টানারিগুলোতে কি পরিমাণ পশুর চামড়া আসছে এবারে এই বিষয় নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, সাভারের টানারির কি খবর আছে আপনার কাছে? ধন্যবাদ যোজনা। আমি এই মুহূর্তে রয়েছি সাভারের আমিন বাজারে, যেখানে রাজধানীর আশেপাশে এবং রাজধানীর সহ কিন্তু এখানে যে কাঁচা বাজারের যে চামড়া সেগুলো কিন্তু এখানে কেনা হচ্ছে এবং বাইরের যারা মৌসুমি ব্যবসায়ীরা আছে তারা কিন্তু চামড়া নিয়ে বড় বিপদে পড়েছে। যে এখানে যে চামড়া নির্দিষ্ট যে চামড়া সেটা হচ্ছে 200, 250 এবং 300 সর্বোচ্চ 500 টাকা দামে চামড়া বিক্রি করা হচ্ছে এবং তারা কেউ কেউ বলছে যে এবার যে চামড়া আমদানি করা হচ্ছে প্রচুর চামড়া আসছে এবং সেখানে যে চামড়ার যে আমি ট্যানারি কর্তৃপক্ষের সাথে কথা বলেছি তারা বলেছে প্রায় 1 কোটি চামড়া এবার ট্যানারিতে ঢুকবে বলে আশা করছি। এবং আমি একটু কথা বলতে চাই এখানে যারা চামড়া বেচা কেনা করতে এসেছে, চামড়া আসলে কেমন লাভ পেয়েছেন আপনার নাকি লস হয়েছে? ভাই, লাভ তো দূরের কথা, আসলে যদি আমাদের চালানটা উঠতো তাও আমরা সন্তুষ্ট থাকতাম, কিন্তু আসলে এখন এমন সিন্ডিকেট হয়ে গেছে চামড়ার ব্যাপারে যে চামড়া মনে করেন যেগুলো আমাদের 800 টাকা করে কেনা সেগুলি 250 টাকা করে দাম বলছে এখানে। তবে এইভাবে যদি চামড়ার বাজার থাকে তাহলে ভবিষ্যতে আর কেউ চামড়ার ব্যবসা আমাদের মতো মৌসুমি ব্যবসায়ী করবে না। আর গরিবের যেটা হক আর কি চামড়ার বিষয়, তো একটা চামড়া বিক্রি যদি 200 টাকা হয় তাহলে সে গরিবকে দিবে কি আর একজনকে দিবে কি, ঠিক না? এইভাবে আসলে চামড়া যদি ইয়া হয় তাহলে আমাদের দেশের থেকে সম্পদটাই শেষ হয়ে যাবে। এই সম্পদের ব্যাপারে আমাদের কোনো কিছু ইয়া থাকবে না। এটা সিন্ডিকেট যদি বন্ধ না হয় সব জায়গার, যেমন আমি চামড়া নিয়ে আসছি, আসার পরে আমাকে এক জায়গায় নামায় বলে 250, এক জায়গায় বলে 300, চামড়া এক জায়গায় নামানোর পরে তাদের আর কোনো ইয়া থাকে না। কিন্তু এইভাবে করার যদি ব্যবসা করে তাহলে আমাদের মতো যেমনটা তারা বলছে খুব হতাশা নিয়েই তারা বলছে যে চামড়ার বাজারে সিন্ডিকেটের কারণে যে চামড়ার যে লস হচ্ছে এটাই আসলে সর্বশেষ আমার কাছে ছিল সাভারের আমিন বাজারের থেকে। দর্শক, চামড়ার বাজারে বিস্তারিত তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। টাঙ্গাইল থেকে যুক্ত হয়েছিলেন আতিকুল ইসলাম এবং সাভার থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী নাজমুল হুদা। সময় হলো আরও একটি বিরতির, ফিরছি একটু পর। আবারও স্বাগত, দেখছেন রাতের সংবাদ। ঈদের স্বস্তিতে বাড়ি ফিরেছে ঘরমুখো মানুষ, এই দাবি করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন একইভাবে কর্মস্থলেও ফিরে আসবেন। সোমবার নিজ জেলা নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বড় রাজাপুর মিয়াবাড়ি মসজিদে ঈদুল আজহার নামাজ আদায় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন ওবায়দুল কাদের। বলেন, ঈদ যাত্রায় দেশের বেশিরভাগ মহাসড়কই ভালো ছিল, তবে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের কিছুটা যানজট থাকলেও ঈদের আগের দিন স্বাভাবিক হয়। এর আগে ওবায়দুল কাদের বাবা মায়ের কবর জিয়ারত করেন এবং স্থানীয় মুসল্লি ও নেতাকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। বিএনপির পক্ষ থেকে দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঠাকুরগাঁও ঈদের নামাজ শেষে নিজ বাসভবনে সাংবাদিকদের কাছে এ কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, ঈদুল আজহা আসে ত্যাগের মহিমা নিয়ে, এজন্য দেশের গণতন্ত্রের মুক্তির জন্য দেশবাসীকে অনেক বড় ত্যাগ শিকারে প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি। একই সাথে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান মির্জা ফখরুল। কিছু মানুষের জীবনে কখনো ঈদ আসে না, অথচ কর্মস্থলে থেকেই তাদের দায়িত্ব পালন করতে হয়। ঈদের পেশাগত কারণে দায়িত্বের বোঝা মাথায় নিয়ে এই মানুষগুলোকে থাকতে হয় উৎসব আনন্দের ঊর্ধ্বে। পুলিশ, ফায়ার সার্ভিস কর্মী, পরিচ্ছন্নতা কর্মী, সাংবাদিক ও খেটে খাওয়া সেই সব মানুষের কর্মমুখর ঈদ নিয়ে লাকমানা জেসমিন সোমার রিপোর্ট। মানুষটির নাম দিন ইসলাম। দিন শেষে বছর ঘুরে ঈদ আসে, তবু পোশাকের রং বদলায় না তার। বছরের আর 10টা দিনের মতো ঈদের দিনও মানুষের নিরাপত্তায় কাজ করে যেতে হয় তাকে। পুলিশের চাকরি করি, এখন ঈদের আনন্দটা আসলে ফিলই করতে পারি না যে আসলে ঈদটা কেমন। এই শহরে, এই সমাজে এমন আরও অনেক শ্রেণী পেশার মানুষ আছে যাদের জীবনে ঈদ মানেই বাড়তি দায়িত্ব, বাড়তি সতর্কতা। ফায়ার সার্ভিস কর্মীরাও তাদের একজন। ঈদের সময় দেখা গেছে বিভিন্ন জায়গায় মানুষজন ঘরের ভিতরে ইলেকট্রিক লাইন চালু করে তারপরে তারা বাড়িতে তাড়াহুড়া করে চলে যায়। তো সেই অবস্থায় অগ্নি ঝুঁকি, দুর্ঘটনার ঝুঁকিটা অনেকটা বেশি, যার জন্য আমরা আসলে ঈদের ছুটি দেওয়া ওইভাবে কাটাইতে পারি না। হাসপাতালগুলোতে গেলে যে কেউ ঈদ ব্যাপারটা ভুলে যেতেই বাধ্য। অসুস্থ জীবনকে সারিয়ে তুলতে নিজ জীবনের ঈদ আনন্দকে উৎসর্গ করেন চিকিৎসকরা। আমাদের বাবা মা, আমাদের যে সন্তান সন্ততি, তারা কিন্তু আমাদেরকে আসলে একটা দিন চায়, তাদেরকে কিন্তু বঞ্চিত করে কিন্তু আমরা এসেছি, তারপরেও এটা একটা আলাদা আনন্দ। ঘরে বাইরে 24 ঘন্টা চোখ কান খোলা রেখে ঈদ পালন করতে হয় সংবাদকর্মীদের। মানুষের কাছে মানুষের খবর পৌঁছে দেওয়াই যেন তাদের বড় ঈদ, বড় আনন্দ। দেখুন, কাউকে না কাউকে করতে হবে, কারণ 24 ঘন্টা টিভি চ্যানেল বা পত্রিকা যারা আছেন তাদের কিন্তু সবসময় মানুষের জন্য, মানুষের কাছে খবর পৌঁছে দেওয়ার জন্য কাজটা করতে হয়। সেই জায়গা থেকে আসলে আমরাও করছি। আমরা এই ত্যাগটুকু স্বীকার করি বলেই সারা দেশের মানুষ তাদের খবরটা, 24 ঘন্টার যে খবর প্রাপ্তি, সেই খবরটা তারা পায়। আরেক পেশার মানুষ আছেন যারা 12 মাসই শহরকে পরিচ্ছন্ন রাখার কাজ করেন। ঈদুল আজহা বা কোরবানি ঈদ তাদের জন্য উৎসব নয়, বরং কয়েক গুণ বাড়তি দায়িত্ব। ছুটি নাই স্যার, ছুটি ছুটি জানি। আমাদের যে কার্যক্রম থাকে পরিষ্কার করার জন্য, আমরা সেটা করে থাকি। কেউ কেউ জীবনের বাস্তবতা মেনে নিয়েই ঈদকে ভিন্ন চোখে দেখেন। ঘরবাড়ি, পরিবার ফেলে কিছুটা বাড়তি আয়ের আশায় রাস্তায় নেমে পড়েন সেই সব খেটে খাওয়া মানুষ। আমার বাড়ি নীলডামারী, গাড়ি ভাড়া 1200-1300 টাকা, ওই দেখলে আমি ঈদের বাড়ি যাই নাই, ঈদের পরে বাড়ি যাবো। আমরা তো আনন্দ করতেছি, দেশকে আনন্দ ফুর্তি করতেছি। ঈদ আসে, চলেও যায়। সবার যখন কর্মস্থলে ফেরার তাড়া, তখন সাধারণ দিনে পরিবারের কাছে ফেরে এই সব বিশেষ শ্রেণী পেশার মানুষ। সেই সাধারণ দিনগুলোই তাদের কাছে হয়ে ওঠে ঈদের দিন, উৎসবের দিন। লাকমিনা জেসমিন সোমা, NEWS24, ঢাকা। ডেঙ্গু আক্রান্ত হয়ে এবার অনেকের জীবনে ঈদের আনন্দ আসেনি। তাদের ঈদ কাটছে হাসপাতালে, এমনকি তাদের স্বজনরাও ঈদে বেড়াতে যাওয়ার পরিবর্তে হাজিরা দিয়েছেন হসপিটালে। এদিকে স্বাস্থ্য অধিদপ্তর বলছে আক্রান্তদের হাসপাতালে ভর্তির হার 9% কমেছে। ঢাকা উত্তরের মেয়র বলছেন সিটি কর্পোরেশনে যারা এডিস মশা মারতে ওষুধ ছিটাচ্ছেন তাদেরকে আরও উন্নত ট্রেনিং দেওয়া প্রয়োজন। আরও জানাচ্ছেন অন্তরা বিশ্বাস। চাঁদ রাতেও ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অনেকে। তাদেরই দুজন, 25 বছর বয়সী সোহেল মিলন আর 20 বছর বয়সী সাগর হোসেন। ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে দুজনেরই বোন এসেছেন সঙ্গে। মনে করেন বাসায় যা কাউকে বলার মতো সুযোগ পাইনি, রাস্তা থেকে চলে আসছে এখানে, সেখানে ভর্তি করে দেওয়ার পরে তারপর বাসায় ফোন দিয়ে জানাইছি যে আমরা হাসপাতালে ভর্তি হয়েছি। সকাল থেকে আমি পানি ছাড়া কিচ্ছু খাই নাই। আমার ভাই যেদিন সুস্থ হবে বাসায় নিয়ে একসাথে সময় খাবো ভাইয়ের সাথে। এই দুজনের মতো আরও অনেকেই ঈদের আগের দিন আর ঈদের দিন ভর্তি হয়েছেন হাসপাতালে। বাড়ির সবাই আমাদের জন্য ওয়েট করতেছে, এখন দেখি আল্লাহ কতটুকু কি করে। ঢাকায় এখন 4202 জন আর ঢাকার বাইরে 3804 জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি আছেন। সব মিলিয়ে সারা দেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন 8006 জন, যা আগের তুলনায় 9% কম, এমনটি বলছে স্বাস্থ্য অধিদপ্তর। ফিরে এসে যখন নিজের বাসায় ঢুকবে, প্রথমে আমরা চাই যে হলো তারা যেন গা ঢেকে আসলে বাড়িতে ঢোকে, বিশেষ করে শিশুদের দিকে এই বিষয়টা যেন খেয়াল রাখে। রেফ্রিজারেটর যেগুলো থাকে, রেফ্রিজারেটর একটা ট্রে থাকে যেখানে পানি জমে, সেটা পরিষ্কার করবে। স্বাস্থ্য অধিদপ্তর আরও বলছে, ঢাকায় ডেঙ্গু আক্রান্তদের নতুন ভর্তির হার 14% কমেছে, আর ঢাকার বাইরে কমেছে 8%। 11 ও 12 আগস্টের 24 ঘন্টার হিসাব এটি। এছাড়াও স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, 1 জানুয়ারি থেকে 12 আগস্ট পর্যন্ত 81% হাসপাতালে ভর্তি হওয়া রোগী সুস্থ হয়েছেন। যেহেতু অনেকগুলো মানুষ বাইরে চলে গেছে এবং এর মধ্যে কেউ কেউ ইনফেক্টেড আছে, সেখানে কিছু লোক ওখানেও যে জায়গায় গিয়েছে সেখানেও নতুন করে ইনফেক্টেড হতে পারে, তার সম্ভাবনা তো থাকতেই পারে। এদিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম স্বীকার করলেন যে, যারা মশা নিরোধে ওষুধ ছিটাচ্ছেন তাদের আরও ট্রেনিং প্রয়োজন। সিটি কর্পোরেশনে যারা ওষুধ ছিটাচ্ছে, যারা লার্ভিসাইড ছিটাচ্ছে, তাদেরকেও কিন্তু আবার নতুন করে ট্রেনিং দিতে হবে, কিন্তু সেই আমাদের সনাতনী পদ্ধতিতে হবে না। সরকারি হিসেবে এ পর্যন্ত 40 জন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন, আর বেসরকারি হিসাবে এই সংখ্যা 100 ছাড়িয়েছে অনেক আগেই। রোগ ব্যাধি জড়া এগুলো তার উৎসাহ মেনে হয় না, তাই ঈদের এই আনন্দের দিনেও হাসপাতালের মাঝেই কাটাতে হচ্ছে ডেঙ্গু আক্রান্তদের। খুব দ্রুত দেশ ডেঙ্গু মুক্ত হোক, এমন প্রত্যাশা পুরো বাংলাদেশের। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। রাতের সংবাদ এনেছে আরও একটি বিরতি, ফিরছে একটু পর, সাথেই থাকুন। বিরতির পরে আবার স্বাগত রাতের সংবাদে। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। পবিত্র ঈদুল আজহার দিনেও থমথমে কাশ্মীর। বড় ধরনের মিছিল ঠেকাতে শ্রীনগরের জামে মসজিদে দেওয়া হয়নি ঈদ জামাতের অনুমতি। চলমান উত্তেজনার মধ্যে 3 দিনের সফরে রোববার চীন পৌঁছেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। পাকিস্তানের পর এবার সমঝোতা এক্সপ্রেস বাতিল করেছে ভারতও। আর কাশ্মীরকে নিয়ে ভারত সরকারের চলমান পদক্ষেপগুলোকে জার্মানির নাৎসিবাদের সঙ্গে তুলনা করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। দেখুন নিবিড় আমিনের ডেস্ক রিপোর্ট। ভয়াবহ দুঃসময়ের মধ্যে দিয়ে দিন পার করছেন কাশ্মীরের বাসিন্দারা। স্বাভাবিকভাবে ঈদ উদযাপনের জন্য শনিবার থেকে উপত্যকায় কারফিউ শিথিল করার ঘোষণা দিয়েছিল প্রশাসন, তবে 24 ঘন্টা না পেরোতেই আবার পূর্বের অবস্থানে ফিরে গেল তারা। নিষিদ্ধ করা হয়েছে বড় ধরনের জমায়েত বা সমাবেশ, এমনকি কাশ্মীর উপত্যকার রাজধানী শ্রীনগরের অন্যতম বড় জামে মসজিদেও দেয়া হয়নি ঈদ জামাতের অনুমতি। ফলে ঈদ আনন্দের কোনো চিহ্নই নেই বিশেষ এই অঞ্চলটিতে। চলমান অস্থিরতার মধ্যেই 3 দিনের সফরে চীনে অবস্থান করছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। সোমবার চীনা নেতাদের সাথে বৈঠকের কথা রয়েছে তার। ধারণা করা হচ্ছে এই সফরে অনুষ্ঠিত আলোচনায় সর্বাধিক গুরুত্ব পাবে কাশ্মীর ইস্যু। জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদা খারিজ হবার পর গেল 8 তারিখে সমঝোতা ট্রেন বাতিল করেছিল পাকিস্তান, আর সেই জেরে অবশেষে ভারত থেকেও বাতিল ঘোষণা করা হলো এই ট্রেনটি। এর মাধ্যমে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গেল দুদেশের রেল যোগাযোগ। ভারতের সঙ্গে সব রকম সম্পর্ক ছিন্ন করার জন্য এরই মধ্যে বেশ কয়েকটি পদক্ষেপ নিয়েছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। নিবিড় আমিন, নিউজ 24। শেষ করব রাতের সংবাদ। যাবার আগে শিরোনামগুলো আরও একবার। ত্যাগের মহিমায় দেশ জুড়ে ঈদুল আজহা উদযাপিত। ডেঙ্গু থেকে মুক্তি সহ দেশ ও জাতির কল্যাণ কামনায় মোনাজাত। ডেঙ্গু নিয়ে সচেতন হওয়ার আহ্বান রাষ্ট্রপতির। ঈদ মানুষকে মানুষের কল্যাণে কাজ করতে আরও উৎসাহিত করবে বলছেন প্রধানমন্ত্রী। বাসায় তৈরি খাবার নিয়ে খাওয়া দাওয়ার সঙ্গে পরিবারের সদস্যদের সাক্ষাৎ। ঈদের জিয়ার সমাধিতে বিএনপি নেতারা। নির্ধারিত স্থানে নয় বেশি কোরবানি হয়েছে যেখানে সেখানে, আহত হয়েছেন অনেকে। 24 ঘন্টায় বর্জ্য অপসারণের ঘোষণা ঢাকার মেয়রকে। সিন্ডিকেট করে চামড়ার দাম কমানো হয়েছে অভিযোগ ক্ষুদ্র ব্যবসায়ীদের। আন্তর্জাতিক বাজারে চাহিদা নেই বলছেন টানারি মালিকরা। ঈদের দিনেও ডেঙ্গুতে মারা গেছে 3 জন। আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির হার কমেছে বলছে স্বাস্থ্য মন্ত্রণালয়। সতর্ক থাকার পরামর্শ। এবং ঈদুল আজহার দিনেও থমথমে কাশ্মীর। শ্রীনগরে জামে মসজিদে দেওয়া হয়নি জামাতের অনুমতি। সমঝোতা এক্সপ্রেস বাতিল করেছে ভারত। এই ছিল রাতের সংবাদ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।